আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইউআরপি ওয়ালেটের মধ্যে ভিসা কার্ড বা ডিজিটাল কার্ডটি অ্যাক্টিভ করবেন। প্রথমে আমি ইউআরপি ওয়ালেটের মধ্যে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এই পৃষ্ঠার মধ্যে নিচের দিকে দেখুন কার্ডস নামে একটা অপশন আছে, এই কার্ডসের মধ্যে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে প্লাস চিহ্ন আছে, এটাতেও যেতে পারেন অথবা নিচের দিকে এসে ক্রিয়েট ইউর কার্ড এটাতে ক্লিক করতে পারেন। আমি এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুটো কার্ড চলে এসেছে, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড আর একটা হচ্ছে ডিজিটাল কার্ড। ফিজিক্যাল কার্ডের জন্য অ্যাপ্লাই করতে টাকা লাগে, তো সেই জন্য আমরা ফিজিক্যাল কার্ডটা নিব না, আমরা ফ্রি কার্ডটা নেব ডিজিটাল কার্ডটার জন্য। এটার উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম, এখানে দেখুন কোনো ফি নেই। তারপর কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর চারটা পিনকোড বসাতে হবে, যে পিনকোডটা হবে আপনার ডিজিটাল কার্ডের। তো এখানে আমি চারটা পিনকোড বসিয়ে দিচ্ছি। কনফার্ম করার জন্য আবার সেই চারটা পিনকোড এখানে বসাতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বারে চার সংখ্যার একটি ওটিপি কোড চলে যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। এই যে দেখুন কোডটা এখানে চলে এসেছে, কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। কোডটি বসানোর পর পরে দেখবেন আপনার ডিজিটাল কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমি ওকে বাটনে ক্লিক করে দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি কার্ডের সকল তথ্য। এই যেখানে দেখুন শো কার্ড ইনফো এটাতে ক্লিক করে দেবেন। এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে ইউআরপি ডিজিটাল কার্ডের সকল তথ্য এখানে চলে আসবে, কার্ড নাম্বার, কার্ড হোল্ডার নেম, সিভিভি, এক্সপায়ারি ডেট। আপনি এই সকল তথ্য দিয়ে অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন অথবা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আসতে পারবেন। এখানে দেখুন লক কার্ড, আপনি কার্ডটাকে লক করে রাখতে পারবেন অথবা কার্ড সেটিংসে যেয়ে আপনি কার্ডের সেটিংস করতে পারবেন, পিন কোড চেঞ্জ করতে পারবেন, কার্ডটাকে ক্যান্সেল করতে পারবেন। এবং কার্ড সিকিউরিটি, অনলাইন ট্রানজ্যাকশন, এখানে যদি আপনি টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে অনলাইনের মাধ্যমে সব কিছু কেনাকাটা করতে পারবেন, টাকা আনা নেওয়া সব কিছু করতে পারবেন। আর যদি এটাকে বন্ধ করে রাখেন তাহলে আপনার কিছুই করতে পারবেন না, টাকা আনতেও পারবেন না, নিতেও পারবেন না। সেই জন্য আপনি যখন টাকা আনবেন বা টাকা ট্রান্সফার করবেন তখন এটাকে চালু করে রাখবেন, আবার যখন টাকা নেওয়া শেষ, টাকা আনা শেষ বা নেওয়া শেষ তখন আপনি এটাকে বন্ধ করে রাখবেন, তাহলে আপনার এটাকে কেউ হ্যাক করতে পারবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।